भी लॉकडाउन का ऐलान कर दिया गया है. कंप्लीट शटडाउन कमिंग इन, ममता बनर्जी हैज सेड एंड आई कोट हियर, प्राइम मिनिस्टर हैज अनाउंस्ड लॉकडाउन एक्सटेंशन टिल 30th अप्रैल ऑफिशियली. প্রিয় বন্যা, কেমন আছো? আজ সকালে তোমার একটা গান শুনলাম, দেখলাম এত ভালো লাগলো, মনে হলো কিছু একটা লিখি। প্রায় 14 বছর পর তো তাই ফোন আর করা হলো না, অবশ্য তোমার নতুন নাম্বারটাও নেই। হ্যাঁ, চাইলে অবশ্য পেতে পারতাম, তবু মনে হলো চিঠি লেখাটাই বোধ হয় বেটার। আমি বহুদিন হলো লন্ডনে আছি, ওখানে একটা ল্যাবে রিসার্চ করছি। এই কয়েকদিন আগে কলকাতা ফিরেছি, সুস্থ হয়েছি। কিন্তু মাঝে মাঝে নিজেকেই বিশ্বাস হচ্ছে না। গত 7 দিন ধরে আমি আইসোলেশনে, ঘন্টায় ঘন্টায় যখন জানতে পারছি সারা পৃথিবীতে সংখ্যাটা কিভাবে বাড়ছে, ইউকে, ইটালি, ইরান, স্পেন, ইন্ডিয়া, ঠিক তখন তোমার গানটা শুনলাম। তোমাকে দেখে সবার প্রথম কি মনে হলো জানো? বোলপুরে তোমার সেই রতনপল্লির বাড়ি, ছুটতে গিয়ে তোমার ঘুম ভাঙায়, তারপর দুজনে মিলে একটু দিলীপদার দোকানে গিয়ে চা খাই, তুমি, আমি, মৌসুমি, তিমিরদা সবাই মিলে সাইকেলে করে সোনাঝুরির জঙ্গলে ঘুরে আসি। তোমার মনে আছে আমার একবার পক্স হয়েছিল, আমি আইসোলেশনে ছিলাম, কাউকে আসতে দেওয়া হচ্ছিল না আমার কাছে। হঠাৎ একদিন তুমি এলে, এসে বললে হলে দুজনেরই হোক। এনিওয়ে, ঢাকা টিভি চ্যানেলে তোমার সঞ্চালনা দেখেছি, নিউজ রিডিংও, তবুও বলবো গানটাই সেরা। তুমিও কি আইসোলেশনে আমার মতো? আমার তো ছুটি নেই দীপ্ত, ওয়ার্ক ফ্রম হোম খুব গাল ভরা একটা কথা, কিন্তু যে কাজ অফিসে 3 ঘন্টায় হয় সেটা বাড়িতে করতে 6 ঘন্টা লাগে, তার উপর বাড়ির কাজ, বুঝতেই পারছো আমার অবস্থা। তবে তুমি ফোন করলেই পারতে, মেসেঞ্জারে একটা টেক্সট করলেই তো আমি নাম্বার দিয়ে দিতাম। আচ্ছা, তুমি তো এখন ডক্টর দীপ্তদীপ চ্যাটার্জি, শুনেছি তুমি সায়েন্টিস্ট হিসেবে ভীষণ নাম করেছো, অনেক ইন্টারন্যাশনাল জার্নালে তোমার পেপার বেরিয়েছে, এটাও জানি তুমি যখন নেদারল্যান্ডসে ছিলে একজন নোবেল লরির তোমার গাইড ছিলেন, আরও অনেক কিছুই জানি আমি। এখনও দোলে ইন্ডিয়াতে থাকলে তুমি শান্তিনিকেতনে সময় কাটাও, কই
আমাকে তো একবারও বলনি, অথচ আমার সাথে দেখা হবার আগে প্রত্যেক সপ্তাহে কলকাতায় চলে যেতে। বোলপুর তোমার ভালোই লাগতো না? একটা দোল তোমাকে পাল্টে দিল। 2003 16th March আমরা প্রথম ডেট করেছিলাম, তারপর থেকে তুমি কলকাতায় আসা নামই করতে না। হোস্টেল ছেড়ে শ্যামবাটিতে বাসা নিলে যেন আমরা ইচ্ছে মতো ঘুরতে পারি। তুমি যখন তখন এসে আমার বাসায় উৎপাত করতে, এই নিয়ে বাড়িওয়ালার সাথে কতবার ঝগড়া হয়েছে। যেখানে আমি থাকতাম তার খুব কাছেই তুমি একটা বাড়ি কিনেছো, এটা আমি জানি। যাই হোক, 3টে বছর হুশ করে কেটে গেল, আমার ভারতে থাকার মেয়াদও ফুরলো। তারপর 14 বছর লাগলো তোমার একটা চিঠি লিখতে। ভালোই করেছো, না হলে এই হঠাৎ করে পাওয়া ভালো লাগাটা হয়তো আর হতো না। যা খবর পাচ্ছি, কলকাতা বেশ ভালোভাবেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই কঠিন সময়টা পার করি। কোয়ারেন্টাইন শব্দটা আমি আর নিতে পারছি না। আর তুমি জানতে চেয়েছিলে আমি আইসোলেটেড আছি কি না। আমি অনেক দিন হলো আইসোলেটেড আছি। বিয়ে হয়েছিল, সেপারেশন হয়ে গেছে, 5 বছর হলো। বাবা তো আগেই গেছেন, 2 বছর হলো মাও নেই। আমি একা থাকতেই অভ্যস্ত হয়ে গেছি। এই দেখো, লিখতে লিখতে দেরি হয়ে গেছে, প্রেশার কুকারটা আমাকে ডাকছে, যেতেই হবে। আচ্ছা, তোমার কলকাতার অগোছালো ঘরটা দেখতে ইচ্ছে করছে, স্কাইপে কল করবে? কত বছর বাদে দেখছি, 14 বছর পরে। তুমি তো অনেক বড় বিজ্ঞানী হয়ে গেছো, বেশ পেপারে লেখা টেকা বেরোয়। আর তুমি বড় সিঙ্গার, বেশ ইউটিউবে দেখা যায়। এই এক সেকেন্ড, ভাত বসে এসেছি, সিটি মার্চে আসছি, এক সেকেন্ড। সরি সরি সরি। বাহ, রান্নাটাও নিজে নিজে শিখে গেছো। বাধ্য হয়ে করতে হচ্ছে, এতদিন বিদেশে ছিলাম তখনও বাধ্য হয়ে করতে হচ্ছিল, আর এখানে এসেও একা থাকতে হচ্ছে, তাই বাধ্য হয়ে করতে হচ্ছে। সত্যি এত বড় একটা চিঠি লিখেছি, মনে হচ্ছে সব বলা হয়ে গেছে। কি বলবো সেটাই বুঝতে পারছি। গান শোনাবে একটা? কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেখি, তালটা তো ঠিক রাখো। দীপ্ত, তুমি প্লিজ রিসার্চ টিম জয়েন করো, এই ডিপ্রেশনটা নিতে পারছি না। সামনের সপ্তাহে একটা স্পেশাল ফ্লাইটে লন্ডন ফিরছি, জানুয়ারি থেকে আমাদের ল্যাবে এই ভাইরাসটা নিয়ে কাজ চলছিল।
এবার হয় ভ্যাকসিন বেরোবে আর নয় আমরা আমাদের ইমিউনিটি নিয়ে লড়ে যাব। কখনো মনে হচ্ছে আমরা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্য দিয়ে যাচ্ছি, কখনো মনে হচ্ছে প্রকৃতি আমাদের পরীক্ষা করছে। তবে লাস্ট এক মাসে বেশ ঠান্ডা আর পলিউশন মুক্ত চারিদিক। রোজ সম্ভব না হলেও মাঝে মধ্যে ফোন করো, নিজের খবর দিও, আমার ভালো লাগবে। তুমিও দিও। হৃদয় আকাশে তোমার দেখিতে দেয় না, মোহ মেঘে তোমার দেখিতে দেয় না, মোহ মেঘে তোমার অন্ধ করে রাখে তোমার দেখিতে দেয়। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।